সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার সরাসরি নজর রাখবো সেদিকে। পার্টিসিপেট করবে, অসুবিধা নেই, আমরা জেলে পাঠিয়ে ছাড়বো, ছাড়বো কাউকে না। দেখুন, জয়নগর সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তৃত এলাকায় আপনারা জানেন ডেমোগ্রাফিও চেঞ্জ হয়ে গেছে বিগত 50 বছরে, এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসবাদীদের অত্যাচার বেড়েছে। তো স্বাভাবিকভাবে সেখানে শান্তিপূর্ণ ভোট হবে এটা তো আশা করা যায় না। আমি নির্বাচন কমিশনকে বলবো আরও কড়া হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। দেখুন, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের আন্ডারে আছে, নির্বাচন কমিশন পুলিশকে দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করার চেষ্টা করছে, পুলিশকে দিয়ে পরিচালনা করা যাবে না, পুলিশ এখানে বায়াস। এখানে দেখতেই তো পাচ্ছেন, নরেন্দ্র মোদী নমিনেশন দিচ্ছে, ডিএম নিয়ম অনুসারে বসে সেই নমিনেশন দিচ্ছেন, এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়িয়ে আছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন যখন দাখিল করতে যাচ্ছেন, ডিএম তরাক করে লাফিয়ে চেয়ার থেকে উঠে যাচ্ছেন। তার মানে কি? প্রশাসন দলদাস চাকর, এখানকার ডিএমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চাকর, ডিএমআরএসপিরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডি জোটকে, মানে ইন্ডিয়া যে জোট, সেই জোটকে তিনি বাইরে থেকে সমর্থন করেন। এরাজ্যে সিপিএম আর কংগ্রেস ইন্ডি জোটের মধ্যে না, গাঁও মানে না আপনি মমতা মানে কি হলদিয়াতে বলেছে অল ইন্ডিয়া লেভেলে আমাকে অনেকে ভুল হয়েছে, জোট আমি করেছি, জোটে আমি আছি, রাজ্যের কংগ্রেস এবং সিপিএমকে কেউ ভোট দেবে না, ওরা বিজেপির টাকায় ভোট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে গাঁও মানে না আপনি মনোর, ওনার সমর্থন তো কেউ চাইনি, প্রয়োজনই পড়বে না, ইন্ডির পিন্ডি চটকে গেছে, সমর্থন দিয়ে কী হবে? অলরেডি 270 সিট বিজেপি জিতে গেছে, আর বিরোধী দল হওয়ার জন্য যদি কম পড়ে, বিরোধী দল নেতা হওয়ার জন্য যদি কম পড়ে, তখন সমর্থন বাইরে থেকে দিতে পারে, কিন্তু কাজে লাগে না তো ওটা। যে দল বিরোধী দল হবে তাকে নিজের ক্ষমতায় সিটগুলো জিততে হবে। না না, রাজনৈতিক তাৎপর্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করছেন যেহেতু মুসলিম ভোট ওনার থেকে ভেঙে অন্যদিকে যাচ্ছে, সেটাকে নিজের দিকে টানার জন্য, আর কিছু নয়। দেখুন, আমরা বাংলায় ছোটবেলা থেকে শুনে এসি, নাচতে না জানলে উঠোন বেঁকা, তো উঠোন বেঁকা আছে এখন, অসুবিধে নেই, রাজনীতিতে হার জিত থাকে, এতে অত রাগ করার কি হয়েছে? কখন আপনি হারবেন, কখন আপনি জিতবেন, এটাই তো স্বাভাবিক। দেখুন, আমি যতদূর জানি যে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না, এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ শিশির অধিকারী, সম্মানীয় শিশির অধিকারী, এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের দুজনের অবদান অনস্বীকার্য। সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন? আজকে মুসলিম অধিকারীকে গদ্দার বলেছে, তাদের প্রতি টাকা পয়সা করেছে, আমার হাত ধরে অনেক ভয় রিক্সাতে জিতেছে, যাদের কোটি কোটি টাকার সম্পত্তি তারা বিজেপিতে গেছে টাকা বাঁচাতে, ওয়াশিং মেশিন ভাজপা চুরি করে বিজেপিতে গেলেই সব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে জিজ্ঞেস করুন। আচ্ছা, আপনিই বলছেন কোটি কোটি টাকা করেছে, কোন সময় করেছে? যখন আপনার পার্টিতে ছিল তখন সেই টাকাকে আপনার চোখে লাগিনি, এখন সেই টাকা চোখে লাগছে। তখন যদি ওই টাকা বৈধ হয়ে থাকে তাহলে এখনও সেই টাকা বৈধ নয়? তো আপনি বলছেন তখন টাকাতে, এখন যদি টাকার কথা বলছে তখন কেন বলেননি? তো ওয়াশিং মেশিনটা কে?